দুই ম্যাচে 180 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে মালদ্বীপকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। 12 অক্টোবর মালেতে মালদ্বীপের বিপক্ষে 1-1 গোলে ড্র করে মঙ্গলবার 17 অক্টোবর 2-1 গোলে জিতে লাল সবুজ জার্সিধারীরা। এই জয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্বে আই গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আগেই ঠিক ছিল অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাচ্ছে ঠিক এক মাস পর। আগামী 16 নভেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে মেলবোর্নে। মালে ঢাকার পর বাংলাদেশের ফুটবলারদের চোখ এখন মেলবোর্নে। এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদের ঘরে মোকাবিলা করেই দ্বিতীয় পর্বের মিশন শুরু করবে হ্যাভিয়ের ক্যাব্রেরোর দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে 21 নভেম্বর খেলা হবে ঘরের মাঠে। তবে ওই ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে নাকি অন্য কোনো ভেন্যুতে তা এখনও ঠিক হয়নি। লেবাননের বিপক্ষে ম্যাচ খেলার পর লম্বা বিরতি আছে বিশ্বকাপের বাছাইয়ে। তৃতীয় ম্যাচও ঘরে খেলবে বাংলাদেশ। 21 মার্চ প্রতিপক্ষ ফিলিস্তিন, 26 মার্চ বাংলাদেশের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিন, এটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। 6 জুন বাংলাদেশে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ 11 জুন লেবাননে খেলবে শেষ ম্যাচ।